ইলেকট্রিক গাড়ির ব্যাটারি উৎপাদনে হল্যান্ডের কোম্পানি এলজি এনার্জি সলিউশন আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে 170 জন কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। ছাঁটাইয়ের সিদ্ধান্তে উদ্বেগ ও হতাশা বেড়েছে কোম্পানির কর্মীদের মধ্যে। কিন্তু একটি বিশ্বখ্যাত কোম্পানি কেন একসাথে এত কর্মী ছাঁটাই করবে, তার খোঁজ নিয়েছেন সহকর্মী আতাউনিয়ন। জলবায়ু পরিবর্তনে পরিবেশ রক্ষায়, কার্বন নিঃসরণ কমাতে জ্বালানি তেল বা গ্যাসে চালিত গাড়ির পরিবর্তে ইলেকট্রিক গাড়ির প্রতি ঝুঁকছে গাড়ি উৎপাদন কোম্পানিগুলো। এতে ইলেকট্রিক গাড়ির ব্যাটারির চাহিদাও দিন দিন বাড়ছে, আর সেই চাহিদার সঙ্গে পাল্লা দিয়েই কোম্পানি সম্প্রসারণ করবে এলজি। আর এই মধ্যবর্তী সময়ের কর্মীদের অলস বসিয়ে না রেখে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে এলজি। 2022 সাল থেকে কোম্পানিটি প্রায় 2 বিলিয়ন স্কোয়ার ফিট জায়গা জুড়ে সম্প্রসারণ ও সংস্কারের কাজ শুরু করেছে, যা 15টি ফুটবল মাঠের সমান। আগামী 2024 সাল নাগাদ এই সংস্কারের কাজ শেষ হবে এবং নতুন লাইনে 2025 সালে উৎপাদন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে কোম্পানিটি। সাময়িকভাবে কিছু সংখ্যক কর্মী ছাঁটাই হলেও নতুন সম্প্রসারণে 1200 মানুষের কর্মক্ষেত্র তৈরি হবে। এছাড়া যাদেরকে ছাঁটাই করা হবে তাদেরকে নতুন চাকরি খোঁজা এবং ছাঁটাইয়ের অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে পুরানো কর্মীরা আবার চাকরিতে ফিরবে বলে কোনো নিশ্চয়তা দেয়নি বহুজাতিক এই প্রযুক্তি কোম্পানিটি। আতাউনিয়ন, এখন ঢাকা।